আজকে সকাল থেকে যাই হোক, যেমন একটা মানে দিন কাটছিল মোটামুটি ভালো মন্দ মিশিয়ে, কিন্তু সকালবেলায় একটা ফোন আসলো আমার কাছে, সেটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে, মানে আমার বাবা না আমাকে আমার মা ফোন করলো প্রথমে, একটা মানে এতটাই খারাপ খবর মানে কি বলবো তোমাদেরকে, আমার না পুরো মানে মনে হচ্ছে এখন আমি হাত পা ছড়িয়ে কাঁদি, মানে এরকম কান্না পাচ্ছে আমার। আমার এখন এই অবস্থা, আমি এখন প্রেগনেন্ট, আমার এই সময় বাড়িতে অনেক খরচা হচ্ছে আর কি, প্রচুর খরচা হচ্ছে। তারপরে মানে একটার পর একটা না খারাপ খবর যখন এই সময় শুনছি, তখন আমি না চাইতেও দুর্বল হয়ে যাচ্ছি, না চাইতেও আমি টেনশনে পড়ে যাচ্ছি, মানে খুব খারাপ সিচুয়েশান। দেখো প্রথমে তোমাদেরকে বলি, তোমরা যারা আমার রোজকার ভিডিও দেখো তারা জানো, আর যারা জানো না আমি তাও একবার বলছি, আমার বর মানে হুকুমচাঁদ জুট মিল বলে একটা জুট মিল আছে, সেই মিলে ক্লার্কের কাজ করে। কিন্তু এখন তোমরা সবাই জানো জুট মিলের কলকারখানার মানে কলকারখানার অবস্থা খুবই খারাপ, তাই অনেক মিল কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সেরকমই ওর মিলটাও তাই বন্ধ হয়ে যাওয়ার পথেই আর কি, এই মাসে মানে জুলাই মাসে এখনো অবধি 4 দিন মাত্র কাজে গেছে জানো, আজকে 22 না 23 তারিখ হয়ে গেল, 4 দিন মাত্র তার কাজ হয়েছে 30 দিনের মধ্যে। মানে ভাবতে পারছো কোন খারাপ জায়গায় দাঁড়িয়ে আছি। সেখানে এখন আমরা জানতে পারলাম যে আমার বাবার তো চায়ের দোকান, সেই চায়ের দোকানে কি ভাঙা পড়বে সরকারি প্লটের ওপর আছে বলে। আজকে আমার যত বয়স তত বছর ধরে কিন্তু আমার বাবার দোকান, আজকে আমার 26 বছর বয়স, 26 বছর ধরে কিন্তু আমার সে বাবার দোকান, আমি ছোটো থেকে দেখে এসেছি। বাবার কিন্তু এই একটাই ব্যবসা, ওটা করেই আমাদের এতদিন সংসার চলেছে, মানে এখনও অবধি ওটার উপরে নির্ভর করে আমাদের সংসার চলে, ওষুধপত্র বলো সব কিছু সব ওটার উপর নির্ভর করেই চলে। কিন্তু এখন জানতে পারছি পৌরসভার মানে জমির ওপর যদি কোনো রকম ব্যবসায়ী কিছু থাকে তো সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আমার বাড়ি হালি শহরে, কাঁচরাপাড়ার দিকে প্রায় সমস্ত ফুটপাতই উঠে গেছে। আমার বাবার দোকানটা কিন্তু ফুটপাতের বাইরে, কিন্তু তাও নাকি এটা নোটিশ দিয়ে গেছে যে 5 দিনের জন্য, যে 5 দিনের মধ্যে দোকান খালি করতে, 5 দিন পরে ওরা এসে ভেঙে দেবে। এরকম এরকম পরিস্থিতি কার বা কাদের এলাকায় এই মানে কাজগুলো হচ্ছে যে সত্যি করে ভেঙে দিয়ে চলে যাচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মানে সত্যি এত কষ্ট হচ্ছে, এত খারাপ লাগছে না এই পরিস্থিতিতে। আমার পিছনে প্রচুর খরচা হচ্ছে, প্রচুর খরচা হচ্ছে আমার জন্য। আমার নিজেরও শরীরটা ভালো নেই, আমি কাউকে কোনো রকম সাহায্যও করতে পারছি না, আমি ভিডিও ঠিক করে দিতে পারি না, কারণ আমার শরীর খুবই খারাপ থাকে। আর এই কিছুক্ষণ আগে আমি এই খবরটা শুনলাম, আমার শোনার পর থেকেই মন মেজাজ সবই খারাপ, ভালো লাগছে না কিছু। আমার হাজব্যান্ডেরও কাজ ঠিকঠাক নেই, বাবারও এরকম হলো, তো বুঝতে পারছো এই এই একটা কঠিন সময়তেই মানে খুশির টাইম আমাদের এখন, সেই সময় মানে সব কিছু উলট পালট হয়ে গেল। কবে ঠিক হবে কী হবে জানি না, 2024 আমার সন্তান জন্ম নেবে, সে কী ভাগ্য নিয়ে জন্মাবে সেটাও আমি বুঝতে পারছি না। তো খুবই খারাপ লাগছে, ওই জন্য না আজকে সারাদিনে মনে হয় আর কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারবো না, ইচ্ছা করছেই না ভিডিও করতে জানো। তোমাদেরকে জানিয়ে দিলাম যে এই এইটার জন্য আমার মন খারাপ বলে আমি ঠিকঠাক আজকে ভিডিও করতে পারিনি। তো তোমরা আজকে ভিডিওটা ভালো লাগলে দেখো, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এলাকাতে এরকম কি হচ্ছে, সরকার থেকে কি মানে যত রাস্তা ধারে দোকান আছে সব কি তুলে ফেলছে, এটা কিন্তু জানো। ইভেন ওরা কোনো মানে মানে তুলে ফেলার পরে যে হয়তো কিছু টাকা পয়সা দেওয়া বা নতুন কোনো জায়গায় বসতে দেওয়া, সেই সব কিছু বলেনি, কিছুই করছে না। এই গরিব মানুষ যারা দিন আনা দিন খায় তাদের কি হয় বলো তো। আমাদের মানে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, 2024 এত খারাপ যাচ্ছে ভাবতে পারিনি। দু বাড়ির অবস্থা এমনি আর্থিক দিক সবসময় দুর্বল, তারপর যদি দুজন মানুষের কাজ চলে যায়, মানে আমার ওইদিকে আমার বাবা হচ্ছে একজন আর্নিং মেম্বার আর এখানে আমার বর, দুজনের যদি কাজ এরকম হয়ে যায় তাহলে কে কোন দিক সামলাবে, মানে মাথায় বাজ পড়ার মতন অবস্থা এখন আমাদের। যাই হোক আর ভিডিও করতে আমার ভালো লাগছে না, আজকে এইটুকুই, যদি ভালো লাগে তাহলে পরের দিন আবার তোমাদেরকে ভিডিও দেবো।